আজকে বলবো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত সম্পর্কে। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাইইন, আমার রহমত সকল জিনিসের পরিব্যাপ্ত করে রয়েছে। সূরা আল আরাফ। সৃষ্টির ক্ষুদ্রতম বিষয় তার কাছে গোপন নেই। রাব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিনু ওয়া মা ইয়াখফা 'আলাল্লাহ মিন শাইইন ফিল আরযি ওয়া লা ফিস সামা। হে আমাদের প্রতিপালক, নিশ্চয় তুমি জানো যা আমরা গোপন করি, প্রকাশ করি। আকাশ ও জমিনে কোন কিছুই আল্লাহ তাআলার কাছে গোপন নয়। আজকে আপনি রাত্রিতে বসে বসে ভাবছেন যে একটি চুরি করে নেব, ভাবছেন কেউ দেখতে পাবে না, দোতলা ফ্ল্যাটে সবাই ঘুমিয়ে রয়েছে। আপনি জানেন না তিন নম্বর ওখানে একজন উপস্থিত রয়েছেন, সেটি হলো আমার আল্লাহ পাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আছে না? জোরে বলেন আছে না? সমস্ত ইসলামিক নোটিফিকেশন পেতে এখনই সঙ্গে থাকুন, পাশে থাকুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টিভির সঙ্গে।